জাতীয় ক্যান্সার হাসপাতালে 18 দিন মেঝেতে পড়ে থেকে চিকিৎসা না পেয়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন তাজুল ইসলাম। রোগীর স্বজনদের অভিযোগ, ডাক্তারদের দ্বারে দ্বারে ঘুরেও ক্যান্সার রোগী তাজুলকে ভর্তি করাতে পারেননি। অতিরিক্ত টাকা ছাড়া চিকিৎসা ওষুধ না পেয়ে ধুকে ধুকে চোখের সামনেই মারা যান তিনি। রিফাত শিশিরের প্রতিবেদন। এ আহাজারি আপনজন চলে যাওয়ার। নোয়াখালীর সোনাইমুড়ির তাজুলের ক্যান্সার চিকিৎসা পেতে চেষ্টার কোনো ত্রুটি ছিল না স্ত্রী শাহানার। গত 11 তারিখ জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে স্বামীকে ভর্তি করতে না পারায় মেঝেতেই ঠাঁই নেন তিনি। তারপরেও নানান অবহেলায় ঔষধ ও চিকিৎসা সেবা পাননি ক্যান্সার আক্রান্ত তাজুল। স্বামী, ভাই ও সন্তান হারানোর স্বজনরা জানান, ঘুষ না দিলে ঔষধ ও চিকিৎসা নেই এই হাসপাতালে। শেষ মুহূর্তে দায় সারা ভর্তি করলেও চিকিৎসা না পেয়েই মারা যান রোগী। অনেক কষ্টের বিনিময়ে আমি এটা বাসা নিলাম, দু তিন দিন এখানে থেকে এরা বের করে দিছে। আস্তে আস্তে আমি আনা নেওয়া করি, প্রত্যেক দিন এই মেডিকেলে আমি নিয়ে আসি। কোথায় কি ডাক্তার থাকবে? ডাক্তার বাসায়। আমি করি তাই ফোন দেন, ফোন দিছে ডাক্তারে, ডাক্তার বলে আমি এখন আমি রেস্টে আছি। আমি তো নার্ভাস হয়ে গেলাম। আমি জানি সরকারি মেডিকেল, এরা যে এখানে টাকা লাগে, এই ধরনের বাসা ব্যবহার করে আমি তো জানি না। অতিরিক্ত টাকা ছাড়া এই হাসপাতালে খালি থাকলেও ভর্তি ও সিট মেলে না বলে অভিযোগ করেন স্বজনরা। এ সময় এসএটিভির ক্যামেরায় নানান অনিয়মের কথা জানান অনেকেই। এই টলির ভাড়া 250 টাকা না, সারাদিন রুগীর হাফ বেলা থাকুক, দুই ঘন্টা থাকুক, টলির ভাড়া নিবে 250 টাকা। একটার পরে ভর্তি নেওয়া যাবে না, তাহলে আমার কথা হলো 12টার পরে যদি উনি আসতে বলে তাহলে একটার পরে ভর্তি নিবে না, তাহলে আমি রুগীটা লয়ে কি রাস্তা রাস্তা হাঁটবো? হাসপাতাল পরিচালক অধ্যাপক স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সিট সংকটে সব রোগী ভর্তি করা সম্ভব হয় না। এটা 500 বেডের হসপিটাল, এখানে যে দরজার থেকে আপনি হয়তো বঞ্চিত হয়েছেন সেই সংশ্লিষ্ট জায়গায় কর্তৃপক্ষ হিসেবে আমার দায়িত্ব রয়েছে এটাকে লুক আফটার করা। একটি হসপিটাল দ্বারা সমস্ত সমস্যার সমাধান দেওয়া এট এ গ্ল্যান্স এটা প্রায় অসম্ভব। তবে অবহেলা প্রমাণ হলে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। কর্তৃপক্ষের কাছে যদি জমা দেন আমরা ব্যবস্থা নিতে সক্রিয় হব। রিফাত শিশির, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।